এসে থেকে খেয়ে যাচ্ছি, মানে স্ন্যাক্স খেয়ে খেয়ে পাগল হয়ে গেলাম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে জয় হিন্দ। আমি এখন চলে এসেছি পালপাড়া মোড়, আর এখানে নতুন ওপেনিং হয়েছে মহারানা প্রতাপ রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে নিমন্ত্রণ রয়েছে, আজকে ভেতরে যাব, তোমাদের দেখাবো। কৃষ্ণনগর তো বটেই, পুরো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নাকি এত বড় এবং এত ফেসিলিটি সম্পন্ন রেস্টুরেন্ট নেই বললেই চলে। তো চলো ভেতরে যাই, ওয়েলকাম করেছেন আগেই ইনারা ফুল দিয়ে। চলো এবার একটু ভেতরের দিকে যাই। একদম সন্ধেবেলায় লাইটিংটা দেখো একবার জাস্ট, আর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক অপশানস অ্যাভেলেবেল রয়েছে। চলো একটু ভেতরের দিকে যাই, তোমাদের দেখাই। প্রথমে যে বাঁদিকে দেখছো এইটা টি টাইম প্লেজার, মানে এখানে কিন্তু তোমরা সন্ধেবেলায় এসে, মানে সকাল থেকেই শুরু হবে এখানে চা বা স্ন্যাক্সের ব্যাপার, সেটা কিন্তু তোমরা এখানে খেতে পারবে। দেখতে পাচ্ছো কতটা জায়গা জুড়ে এই টি টাইমের জায়গাটা। একটু সামনের দিকে এগোই, এই দেখো এখানে কিন্তু কনফারেন্স রুম রয়েছে, বিভিন্ন রকম অপশানসের ভেতরে রয়েছে। এটা এখনও ইনকমপ্লিট রয়েছে, মেনলি আজকে ফ্যামিলি রেস্টুরেন্টে যাব, তাও আগে একটু ভেতরে ঢুকি, এইটার ভেতরে ঢুকি। চলো বন্ধুরা, তোমাদের দেখাতে কিন্তু বেশ সময় লাগবে, একটু ভিডিওটা লেন্দি হতে পারে কারণ অনেক অপশান রয়েছে এখানে। তো চলো ভেতরে ঢুকে পড়েছি। ওহো দারুণ, তোমরা জাস্ট দেখো একবার অ্যাম্বিয়েন্সটা। এটা একটা কনফারেন্স রুম বলতে পারো, একটা হল বলতে পারো, রুম তো হবে না। তো চলো একটু এই জায়গার সম্পর্কে বিস্তারিত ওনারের কাছ থেকে জেনে নেওয়া যাক। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, আপনারা কেমন আছেন? খুব ভালো আছি, আর খুব ভালো লাগলো, ওয়েলকাম খুব ভালো ছিল, আর সব কিছু ওভারঅল অ্যাম্বিয়েন্স দেখে সত্যি খুব ভালো লাগলো। তো একটা প্রশ্ন করব, যে রেস্টুরেন্টের নাম যেটা, এই যে মহারানা প্রতাপ, এটা কেন, মানে এটার নামের পেছনে কি কোনো রকম কারণ কিছু স্পেসিফিক? অবশ্যই কারণ আছে, মানে অ্যাকচুয়ালি আমরা রাজস্থানি অরিজিন বিলং করি, আমরা জাতিতে রাজপুত বটে, ঠিক আছে, ফলে সেই জায়গা থেকে মহান যে রাজা মহারানা প্রতাপ, এটা সবাই ইতিহাসে বিখ্যাত মানুষ ছিলেন, তিনি কিন্তু মুঘলের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, হ্যাঁ সেই সময়ে, তা সেই জায়গা থেকে তাকে শ্রদ্ধা জানাতেই মানুষ তো ভুলেই গেছে, তা আমরা একটু মনে করাতে চাই মানুষকে ইতিহাসটা, সেই কারণেই তার নামের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই মহারানা প্রতাপ নামটা। আচ্ছা, তো ওপেনিং আর ক্লোজিং টাইমটা যদি আমাকে বলেন। হ্যাঁ, ওপেনিং টাইমটা হচ্ছে আমাদের একদম প্রথমে ঢুকে, যেটা আমি বলেছিলাম প্রথমে যে টি টাইম প্লেজার, টি টাইম প্লেজারে আমাদের ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টা, আচ্ছা, ক্লোজিং টাইম রাত 11টা, আচ্ছা, এবং আমাদের যেটা রেস্টুরেন্ট সেটা সকাল 10টায় হচ্ছে ওপেনিং টাইম, রাত 11টায় হচ্ছে ক্লোজিং টাইম। অবশ্যই সেটা হচ্ছে বিশেষ করে আমাদের অষ্টমীর দিন, আচ্ছা, স্পেশাল বাক্যটা, আচ্ছা, মানে একদম নিখুঁত বাঙালি জানার যে মানে নিরামিষ যে খাবার, অষ্টমীর দিন আমরা কী করি, ব্রাহ্মণেরা কী করে, একদম নিরামিষ, হ্যাঁ 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 একদম, এখানে আসলে আমরা সম্পূর্ণ নিরামিষের যে স্বাদ, সেই স্বাদ মানুষের জন্য কিন্তু সাজিয়ে রাখছি। আসুন আপনারা, অপশন থাকবে, তিন তিনটা থালি আছে, আমি নামগুলো এখনই ঘোষণা করবো না, আচ্ছা, বিল্ডিং থেকে বেরিয়েই মকটেল পার্লার রয়েছে, মকটেল রয়েছে, দেখতে পাচ্ছো কফি রয়েছে, তো এগুলো খাওয়া দাওয়া হবে। তো তোমাদের প্রথমে আগে সবটা ঘুরিয়ে দিই, চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। অসাধারণ পাওয়া যায় না, ওপেনিং হিসাবে খুব ভালো, তোমাদের দেখাচ্ছি পুরো বিষয়টাকে। ওপেনিংয়ে আমরা এখন বসে বসে মকটেল খাচ্ছি, স্ন্যাক্স অপেক্ষা করছে, আর পুরোটা দেখাবো, আজকে মেন কোর্সের কিছু নেই, তো আমাদের পরে একটা ভিডিও আমি অবশ্যই পাবলিশ করব, সেটা মেন কোর্স নিয়ে থাকবে। চলো বন্ধুরা, এবার মকটেল খাওয়া হয়ে গেছে, এবার একটু সামনের দিকে যাই। এইটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর একদম ওই উপরে দেখছো ওটা হচ্ছে রুফটপ, ওইখানেও কিন্তু অনেক ডেকোরেশন হবে, এখনও আন্ডার প্রসেস, এটা কিন্তু কমপ্লিট হয়েছে, উপরের ডেকোরেশন দেখবো আমরা, পুরোটা দেখবো। চলো ভেতরে যাই, আজকে এক্সপ্লোর করবো পুরোপুরি, চলো এবার সামনে যাই। ঢুকে পড়েছি একদম রেস্তোরাঁর ভেতরে, এটা একদম নিচের ফ্লোরটা, এটা কিন্তু চারতলা বোধ হয়, তো দেখতে হবে। আর দেখতে পাচ্ছ ডাইনিং সেট আপটা,
একদম ক্লিন আর কি সুন্দর করে সাজানো, মানে দেখেই তোমাদের পছন্দ হয়ে যাবে। আর সেন্ট্রাল এসি রয়েছে, স্টাফদের ব্যবহার সেটা খুব ভালো। আর এখানে কিন্তু ফিমেল স্টাফ দ্বারা পরিচালিত, এটা অনেক মেল স্টাফও রয়েছেন কিন্তু মেনলি ফিমেল স্টাফ। আর তার সঙ্গে অ্যাম্বিয়েন্স ও অসাধারণ, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না। চলো এবার উপরের দিকে একটা একটা করে যাই। এইবার দেখতে পাচ্ছ ওই রেস্তোরাঁর উপরের তলা, মানে নিচ থেকে উপরে উঠলাম। এই দেখো এখানে কিন্তু আরেকটা একই রকম দেখতে কিন্তু ডেকোরেশনটা একটু ডিফারেন্ট। আমি তো জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি হোটেলের। বন্ধুরা উপর থেকে একবার নিচের ভিউটা দেখো, অসাধারণ। এই যে নিচের অংশটা, কিডস প্লেয়িং জোন রয়েছে, ফ্রি ওয়াইফাই জোন রয়েছে, আর পার্কের মতন দেখছো, কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ লেগেছে আমার। তোমরা জাস্ট একবার দেখো। আর আজকে ওপেনিং উপলক্ষে কিন্তু লাইভ মিউজিকও চলছে ওই সামনের দিকটা করে, দেখতে পাচ্ছ তো। আমার কিন্তু অসাধারণ অসাধারণ লেগেছে, তোমরা অবশ্যই একবার এসে এক্সপিরিয়েন্স করে দেখতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে উপর থেকে একদম নিচে চলে এসে একটু কিচেনটা না দেখালে হয় না, মানে এত সুন্দরভাবে ডেকোরেট করা কিচেন, আর গ্লাসটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে বাইরে বসে দেখতে পারবে ভেতরে কি চলছে, মানে এরকমই কিচেনটা। তো দেখতে পাচ্ছ কিচেন, দাদারা কিন্তু বেশ ভালো রেসপন্স করলেন, খুব ভালো লাগলো বিষয়টা, সবাই আসলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ কিচেনের প্রত্যেকটা স্টাফ সবাই কিন্তু এখানে যারা যারা রয়েছেন খুব কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি স্টান্ট, খুব ভালো লাগলো নিমন্ত্রিত হিসাবে এসে। আর একটা জিনিস বলে দিই, আমি আমার দেখা কৃষ্ণনগরের অনেক রেস্তোরাঁ দেখেছি, তো আমার মনে হচ্ছে বেস্ট রেস্তোরাঁ, মানে পরিবেশটা অসাধারণ। তোমরা না আসলে একটা উপভোগ্য পরিবেশ, মানে কি নেই এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশ, আমরা মানে আজকে যেহেতু ওপেনিং ডে, পুরোটা অ্যাক্সেস করার জন্য আমাদের বলেছে তোমাদের ফুল তোমরা অ্যাক্সেস করতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাদের প্রথমেই বললাম আজকে যারা আসছেন তাদের প্রত্যেকের জন্য থাকছে অফুরন্ত স্ন্যাক্স, তোমরা মকটেল খেতে পারো, কফি খেতে পারো, চা খেতে পারো, এই সেগমেন্টটা আজকের জন্য রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কটা স্টেপ রয়েছে, এদের তোমার কিড জোন রয়েছে নিচে, কত সুন্দর লাইভ মিউজিক চলছে, সব হচ্ছে। তো সব মিলিয়ে এটা তোমাদের দেখিয়ে দিলাম পুজোর মধ্যে, আমার মনে হয় কৃষ্ণনগরের মধ্যে একটা বেস্ট লোকেশন তোমাদের হতেই পারে মহারানা প্রতাপ। তো অবশ্যই এসো দেখো, খাওয়া দাওয়া অবশ্যই করবে, মেনুটা এখনো রেডি নয়, আমি তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই একবার একটা পরে আমরা এখানে একটা ব্লগ করবো যেটার মধ্যে পুরো ফুড ইনক্লুডিং থাকবে। তো এই হচ্ছে কথা, তাহলে চলো নিচের দিকে যাওয়া যাক। চলো এইবার নিচের দিকে চলে এসে স্ন্যাক্সের জন্য অপেক্ষা করছি। তো দাদারা আসছেন, দিয়ে যাচ্ছেন অফুরন্ত স্ন্যাক্স, তোমাদেরকে বললাম ভ্যারাইটি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো খাওয়া দাওয়া চলছে, আজকে যারা যারা নিমন্ত্রিত রয়েছেন, প্রথমেই বলেছি মেন কোর্স কিন্তু আজকের জন্য অ্যাভেলেবেল নেই, এটা কালকের থেকে, মানে যেদিনকার তোমরা ভিডিওটা দেখতে পারবে সেদিন থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো চলো একটুখানি স্ন্যাক্স খাওয়া যাক। এসে থেকে খেয়ে যাচ্ছি, মানে স্ন্যাক্স খেয়ে পাগল হয়ে গেলাম, খুব ভালো লাগছে। নানান রকম স্ন্যাক্স আসছে, প্রচুর লোকজন রয়েছে, স্ন্যাক্স খাচ্ছি, পকোড়া খেলাম, অনেক কিছু খেয়েছি। আর ইম্প্রেশন দিচ্ছিলাম না, কথা বলছিলাম না, কেন জানো বাইরে মিউজিক চলছে, কপিরাইট আসবে বলে, এটা দেখি কী হয় আমি জানি না কী হবে। তা আপাতত খাওয়া দাওয়া চলছে, ওই জন্য পুরোটা ভয়েস ওভারে মারছি, বেশি কথা বলছি না, এরকম ব্লগ করি না আমি, কথা বলেই বলছি না, পুরো সাউন্ড সিস্টেম চুপ চাই দিকে, সমস্যা এই জায়গাটায়। বন্ধুরা একদম সবকিছু তোমাদের দেখিয়ে দিয়েছি, পরে বলেছি মেন কোর্স একবার দেখাবো মেনুটা পাবলিশ হলে, কিন্তু তোমরা আজকের থেকেই, মানে একদম পঞ্চমী থেকেই কিন্তু এটা ফুল অ্যাক্সেস করতে পারবে ফ্যামিলি রেস্তোরাঁটা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা, তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি বন্ধুরা, অবশ্যই একবার এসে এক্সপিরিয়েন্স করে দেখতে পারো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর লোকেশান হচ্ছে NH 34 পালপাড়া মোড়, অবশ্যই এসো। আর সামনে দেখো এই জায়গাটা কিন্তু মিউজিক চলছে, লাইভ মিউজিক চলছে, আর কৃষ্ণনগর থেকে শুরু করে নদিয়াকে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই এসো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে।